কাম টু এক্সাম ব্যাগেজ তো আজকের ক্লাসটি দশ ধরনের যে আমরা অঙ্ক সলিউশন করবো তোমাদের প্রতিটি পরীক্ষাই খুবই ইম্পর্টেন্ট এবং আমরা ইজি টু মডারেট মেনটেন করেছি তো তোমরা অবশ্যই মেথডগুলো দেখে নেবে পুরো ক্লাসটির মধ্যে যদি তোমাদের হেল্পফুল লাগে তবেই তোমরা পুরোটা দেখে নিও তোমাদের অবশ্যই হেল্পে আসবে আর যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও আর ক্লাসগুলি অবশ্যই তোমরা তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করো তো চলো আমরা ক্লাস টি স্টার্ট করি কোয়েশ্চেন নাম্বার ওয়ান থেকে কোয়েশ্চেন নাম্বার ওয়ান দেখো পরপর দুটি ধনাত্মক জোর পূর্ণ সংখ্যা বার করো যার গুণ ফল দুশো তো এই টাইপের কোয়েশ্চেন যদি আমরা এক্স ধরি মনে করলাম আমরা প্রথম ধনাত্মক সংখ্যা জোর এক্স পরেরটা নিশ্চয়ই এক্স প্লাস টু হয়ে যাবে তাই তো মনে করো যে প্রথম জোর সংখ্যা দুই এবার যদি পরের জোট সংখ্যা বের করতে যাই আমরা এর সাথে যোগ দুই করে নিশ্চয়ই সেটা চার হবে বা চার হলো প্রথম জোর সংখ্যা নিশ্চয়ই এর সাথে দুই যোগ করলে তবেই গিয়ে ছয় হবে তাহলে চারের পরে জোর সংখ্যা কোনটা সিক্স এরকম করে তাহলে যখন এই এক্স আর এক্স প্লাস টু করে করবে তখনই এক্স স্কোয়ার প্লাস টু এক্স একটা মিডিল টার্ম চলে আসবে যেমন কী বলছে গুণফল এবার এক্স ইন্টু এক্স প্লাস টু করবে ইকুয়াল দুশো চব্বিশ দেখাবে না তখনই তো মুশকিল হয়ে যাবে এক্স ইন্টু এক্স এক্স স্কোয়ার প্লাস টু এক্স দুশো চব্বিশকে সাইড সেন্স করে এ পাশে নিয়ে আসবে মাইনাস দুশো চব্বিশ ইকুয়াল জিরো মিডিল টার্ম করবে অনেকটা লং প্রসেস তো কী করবে তোমরা ডাইরেক্ট অপশানে চলে যাবে সিক্স আর এইট ছয়ের পরে আট ঠিক আছে এবার গুণফল ফল দেওয়া রয়েছে এটা নিশ্চয়ই গুণ ফলের ফার্স্ট যে লেটারটা ডিজিটটা সেটা চার রয়েছে ছয়ের সাথে আট গুণ করে কখনোই কি চার আসে ইউনিট ডিজিট কত আসে আট আসে তাহলে অপশান ওয়ান আমরা কেটে দেব অপশান দুই দেখো চোদ্দো ষোলো নিশ্চয়ই পরপর দুটো জোট সংখ্যা এবার এর যে চার এর যে ছয় চার ছয় চব্বিশ গুণ করে চার আসছে ইউনিট ডিজিটে এটা আমরা আপাতত এইভাবেই রাখলাম প্রসেসটা এবার বারো আর চোদ্দো নিশ্চয়ই পরপর দুটো জোর সংখ্যা এর চার এর দুই গুণ হয়ে চার দুয়ে আট হয়ে যাবে ইউনিট ডিজিটটা নিশ্চয়ই আট কখনোই হবে না কেটে দাও দশ আর হচ্ছে দুই দুইয়ের সাথে জিরো গুণ হলে তো লাস্টে ইউনিট ডিজিট জিরো আসবে তাহলে অপশান ফোরও আউট অপশান ফাইভও যদি দেখো দুই আর হচ্ছে চার চার দুয়ে গুণ হয়ে আট হয়ে যাবে ইউনিট ডিজিট তাহলে অপশান ফাইভও হবে না একমাত্র হওয়ার মধ্যে অপশান টুই রয়েছে যেটা আমাদের অ্যান্সার হয়ে যাবে তোমরা এভাবেই কোশ্চেনগুলো এগোবে যেরকম ধরো ১৪ গুণ হচ্ছে ষোলো এটা করতে হবে এবার যদি চার ষোলো চৌষট্টি চার হাতে ছয় ষোলো এক ষোলো আট ছয় বাইশ দেখো দুশো আসছে তাহলে ইউনিট ডিজিট গুণ করেও তোমরা এভাবেই নিয়ে আসতে পারবে তো নিশ্চয়ই তোমরা এটা হচ্ছে ট্রিক্স নাম্বার ওয়ান তোমরা বুঝতে পারলে কোয়েশ্চেন নাম্বার টু দেখো কোশ্চেন নাম্বার টু দুই অঙ্কের একটি সংখ্যার যোগফল নয় যদি এর সঙ্গে নয় যোগ করা হয় তাহলে সংখ্যা দুটি উল্টে যায় সংখ্যাটি হল তো এই কোশ্চেনের অ্যান্সারটি তোমরা অবশ্যই নিচে কমেন্ট সেকশানে যদি চোখের দেখার সাথে সাথেই তোমরা অ্যান্সার করতে পারো তাহলে কমেন্ট সেকশানে অবশ্যই অ্যান্সারটি লিখবে আমরা কোয়েশ্চেনটি পরে সলিউশন দিচ্ছি যেগুলো তোমরা আজকের পর থেকে চোখে দেখতে দেখতেই অ্যানসার করতে পারবে তো কোয়েশ্চেন নাম্বার থ্রি কোয়েশ্চেন নাম্বার থ্রি কি বলছে একজন দোকানদার কুড়ি টাকা কেজির ২৬ কেজি চায়ের সঙ্গে ছত্রিশ টাকা কেজির তিরিশ কেজি চা মেশালেন তারপর সেই চায়ের মিশ্রণ কেজি প্রতি তিরিশ টাকা দরে বিক্রি করলেন তার কত শতাংশ লাভ হলো তো এই টাইপের কোশ্চেন আমরা কীভাবে করবো অ্যাট ফার্স্ট কি তার প্রতি কেজির ক্রয় মূল্যটা বের করতে হবে মিক্স করার পরে যেহেতু মিশিয়েছে সে দুই প্রকারের চা এক প্রকার দেখো কুড়ি টাকা কেজি যদি ছাব্বিশ কেজি চা মেশায় তাহলে কুড়ি কেজির দাম হবে এই এবার তারপরে বলছে কি না ছত্রিশ টাকা কেজি দরে কত কেজি তিরিশ কেজি গুণ করে দাও এবার এই দুটো পার যোগ করো ডিভাইড দিয়ে দেবো যদি প্রতি কেজির চায়ের দাম বের করতে বলে তাহলে এখানে দেখো এখানে তো ছাব্বিশ কেজি আর এখানে তিরিশ কেজি ছাব্বিশ আর তিরিশ টোটাল সে ফিফটি সিক্স কেজি মিশিয়েছে চা তাহলে যখন ফিফটি সিক্স কেজি সে মিশিয়ে থাকবে তাহলে এটা পার কেজি তার ক্রয় মূল্যটা আমরা পাবো বিক্রয় মূল্য তো এখানে তিরিশ টাকা দেওয়াই রয়েছে এক এক কেজির তাহলে এখানটায় যদি আমরা সলভ করি এটাকে আমরা চার দিয়ে কাটতে পারবো চার দিয়ে এটা ফোরটিন চার দিয়ে এটা কেটে দাও পাঁচ চার দিয়ে এটা নয় তারপরে আর কাটা যাচ্ছে না দেখতে পাচ্ছি টু দিয়ে যাবে সাত দুয়ে চোদ্দো এটা কেটে দাও তেরো দুয়ে ছাব্বিশ এটা কেটে দাও পনেরো আর যাবে না এবার সলভ করো পাঁচ তেরং পঁয়ষট্টি যোগ নয় পনেরো একশো বাই নিচে হচ্ছে সাত এবার এখান থেকে আমরা কী করতে পারি না পঁয়ষট্টি সাথে একশো পঁয়ত্রিশ যদি আমরা যোগ করি তাহলে এখানে দেখো দুশো বাই হচ্ছে সাত আসছে এবার দুশো বাই সাত আসছে কি এটা এটা হচ্ছে ক্রয় মূল্য বিক্রয় মূল্য দেওয়া রয়েছে তিরিশ টাকা বিক্রয় মূল্য দেওয়া রয়েছে তিরিশ টাকা নিশ্চয়ই সাত দিয়ে যদি আমরা ভাগ করি দুশোকে তাহলে পূর্ণ সংখ্যায় সরি দশমিকে কত পাবো আমরা সাত দুয়ে চোদ্দো ছয় ষাট সাত আটে ছাপ্পান্ন আঠাশ দশমিক সামথিং পাবো ক্লিয়ার এবার আঠাশ দশমিক যদি আমরা সামথিং পাই কেন কি লাস্টে তো সাত রয়েছে এটা কখনোই পূর্ণ ডেসিমেলে আসবে না তাহলে তিরিশ এখানে পূর্ণ সংখ্যা এটা পূর্ণ সংখ্যায় আসছে না যেহেতু নিচে সাত রয়েছে তাহলে একটা জিনিস তোমাদের বোঝানোর চেষ্টা করছি যে এখানে দেখো অপশন এতে টু রয়েছে এখানে ফাইভ রয়েছে এখানে সিক্স রয়েছে তাহলে নিশ্চয়ই কখনো এরকম পূর্ণ সংখ্যায় লাভের শতাংশটা আসবে না আমরা কি করব ডাইরেক্ট অপশন ফোর মার্ক করব কোনোটিই নয় আর এটাই আমাদের অ্যান্সার হয়ে যাবে কেন কি তিরিশ থেকে যদি আমরা এই আঠাশ পয়েন্ট সামথিং মাইনাস করি তাহলে নিশ্চয়ই আমাদের ওয়ান পয়েন্ট সামথিং যা কিছু থাকলো সেটা লাভ হবে এবার সেই লাভটা কত টাকার উপরে হবে এই আঠাশ পয়েন্ট সামথিংয়ের উপরে হচ্ছে কেন কি এখানে দেখো দুশোকে আমরা সাত দিয়ে ভাগ করছি সাত দুয়ে চোদ্দো ছয় শূন্য সাত আটে ছাপ্পান্ন চার দশমিক দিয়ে শূন্য নিয়ে আসো পাঁচ সাথে পঁয়ত্রিশ আবার পাঁচ থাকছে শূন্য নিয়ে আসো সাত সাথে এর কখনোই শেষ হবে না জিরো সাত সাত আবার তিন থাকবে কখনোই শেষ হবে না তোমরা বুঝতে পারছো তাহলে এটাই তোমাদের বোঝানোর জন্য দেখানো কোয়েশ্চেন নাম্বার ফোর কোয়েশেন নাম্বার ফোর দেখো যদি এস টু বি থ্রি ইস টু ফোর হয় বিস টু সি ফাইভ ইস টু সিক্স হয় তাহলে এস টু সি কত এখানে এস টু বি দেওয়া রয়েছে এখানে বিএস টু সি দেওয়া রয়েছে আমরা দেখতে পাচ্ছি এস টু বিকে বি এ বাই বি লিখতে পারি এখানে বিএস টু সি কে বি বাই সি লিখতে পারি আমাদের কী বের করতে বলছে এস টু সি যদি মাঝে আমরা গুণ চিহ্ন দিয়ে দিই বি সাথে বি কেটে যাবে এ বাই সি পরে থাকছে এ বাই সি সেই এ বাই সিকেই আমরা লিখতে পারি এস টু সি এই এস টু সি তো আমাদের বের করতে হবে জাস্ট এটাই এবার থ্রি বাই ফোর ইন ফাইভ বাই সিক্স করে দাও এবার যখন নাকি আমরা দেখছি যে তিনের সাথে এটা কাটা যাচ্ছে দুবার তাহলে কত থাকছে উপরে তো পাঁচ থাকছে নিচে তো এইট থাকছে তাহলে আমরা বলে দিতে পারি যে ফাইভ এস টু এইট হয়ে যাবে আমাদের কি না অ্যান্সার অপশান নাম্বার থ্রি কোশ্চেন নাম্বার ফাইভ নীতিন কুমার গাড়িতে ষাট কিমি প্রতি ঘন্টা গতিতে অফিস যান ও একই পথে বাড়ি ফেরেন আশি কিমি প্রতি ঘন্টা গতিতে অর্থাৎ কিনা এটা কী বোঝাতে চাচ্ছে যে তার ষাট কিমি পার আওয়ার গতিতে সে অফিসে যান আর অফিস থেকে বাড়িতে আসেন আশি কিমি প্রতি ঘন্টায় গতিবেগে তাহলে পুরো যাওয়া ও আসায় রাস্তায় তার গাড়ির গতি কত ছিল যখনই এই টাইপের কোয়েশ্চেন জিজ্ঞেস করবে তোমরা একবারে টু ইন্টু এই দুটো স্পিডের গুণফল করে দেবে ষাট ইন্টু আশি বাই হচ্ছে এই দুটো স্পিডের যোগফল করে দেবে কত হয়ে যাচ্ছে একশো চল্লিশ কেন এটা করতে হচ্ছে এটাই হচ্ছে এর ফর্মুলাটা আর এর ফর্মুলাটা কিভাবে এসছে আমরা এর আগের ক্লাসে তোমাদের দেখিয়ে দিয়েছি তোমরা দেখে নিয়েছো তাহলে জিরোর সাথে জিরো কেটে দাও টু দিয়ে কেটে দাও এটা সাত তাহলে ছয় আটে উপরে তো আটচল্লিশ চারশো আশি বাই হচ্ছে সাত এবার সাত দিয়ে যদি আমরা কাটি ছয় সাত বিয়াল্লিশ এবার সিক্সের পরে নিশ্চয়ই সামথিং পয়েন্ট আসবেই বিয়াল্লিশ এখানে ছয় ষাট সাত আটে ছাপ্পান্ন আটষট্টি পয়েন্ট সামথিং দেখো একমাত্র অপশন টুতেই রয়েছে পুরোটা কেন সলভ করতে যাবে কোয়েশ্চেন নাম্বার সিক্স কোয়েশ্চেন নাম্বার সিক্স দেখো দুটি পাইপ একটি চৌবাচ্চা ভর্তি করে যথাক্রমে আট ও চার মিনিটে অপর একটি পাইপ সেই চৌবাচ্চা খালি করে ছয় মিনিটে এখানে খালি করছে এটা আর এই দুটো ভর্তি করছে চৌবাচ্চাটির আয়তন কত হবে যদি পাইপগুলি তা ভর্তি বা খালি করতে পারে স্ট্যান্ডার্ড রেট টেন মিটার কিউব পার মিনিট এবং সবকটি পাইপ যদি একই সময় খোলা থাকে অর্থাৎ কিনা এক মিনিটে টেন মিটার কিউব হারে ভর্তি হচ্ছে তাহলে টোটাল কতক্ষণ চলেছিল যে টোটাল ট্যাঙ্কটার আমাদের যেটা ধারণ ক্ষমতা সেটাই আমাদের বের করতে হবে তাহলে আমরা বলতে পারি যে আট মিনিটে ভর্তি হচ্ছে চার মিনিটে ভর্তি হচ্ছে আর কি না ছয় মিনিটে খালি হচ্ছে এটাকে আমরা নেগেটিভ দিয়ে ডিনোট করে রাখছি এবার এদের লসাগু নিয়ে নাও আট চার ছয়ের লস আগু কত হয়ে যাবে চব্বিশ এবার যদি এই আট যে মিনিটে ভর্তি করছে যে পাইপটা তাহলে সেই পাইপটা যদি একাই চব্বিশ অংশ ভর্তি করে তাহলে কতক্ষণ সে সময় নেবে নিশ্চয়ই তিন চারেরটা নিশ্চয়ই সিক্স আর সিক্সেরটা কতক্ষণ খালি করতে সময় নেবে নিশ্চয়ই ফোর এখানে মাইনাস দিয়ে দাও যেহেতু এটা খালি করছে এবার এখানটায় দেখো যে এ প্লাস বি মাইনাস সি করতে হবে মনে করলাম আমরা এটা এ পাইপ এটা বি পাইপ এটা সি পাইপ সি পাইপটা কী হচ্ছে না খালি করছে তাহলে যার জন্য এখানে মাইনাস লিখলাম এবার তিন যোগ ছয় বিয়োগ চার এই তিনটেই কি এক মিনিটেই তিনটে একত্রে চালিয়ে রাখলে পরে কতটা ভর্তি করতে পারছে সেটাই হচ্ছে আমাদের বের করছি তাহলে ছয় আর তিনে নয় নয় থেকে চার বিয়োগ পাঁচ তাহলে পাঁচ অংশ সে এক মিনিটে তারা তিনটে পাইপ মিলে ভর্তি করছে এবার টোটাল কত চব্বিশ অংশ তাহলে চব্বিশ অংশ ভর্তি করতে সে কতটা ইয়ে সময় ওয়েস্ট করবে এটা বাই করে দিলাম ইনটু সে এক মিনিটে যদি টেন মিটার কিউব ভর্তি করতে পারে সেটা দিয়ে আমরা জাস্ট গুণ করে দেবো তাহলে পাঁচ দিয়ে এটা দুই বার চব্বিশ দুয়ে আটচল্লিশ মিটার কিউব অপশন নাম্বার টু হয়ে যাবে আমাদের অ্যান্সার আশা করছি ক্লিয়ারলি তোমরা বুঝতে পারলে এর থেকে ইজিয়েস্ট ওয়েতে আশা করছি এই কোশ্চেনটি সলভের কোনো মেথড নেই কোয়েশ্চেন নাম্বার সেভেন তিরিশ লিটার দুধ ও জলের মিশ্রণে দুধ ও জলের অনুপাত সাত ইস তিন ওই অনুপাতকে তিন ইস টু বদলে দিতে আরও কত লিটার জল মেশানোর প্রয়োজন হবে কি বলছে দুধ আর হচ্ছে জল এদের অনুপাত দেওয়া রয়েছে ফার্স্টে কি জলের অনুপাত সাত ইস তিন ছিল তারপরে বদলে দিয়েছে কত না থ্রি ইস সেভেন তাহলে এখানে একটা জিনিস তোমাদের স অলয়েজ ভাবতে হবে কি বলছে কোয়েশ্চেনটিতে যে এই থ্রি টু সেভেনে বদলে দিতে আরও কত লিটার জল মেশানোর প্রয়োজন হবে জল মেশাচ্ছে তারা কিন্তু দুধের কোনো পরিবর্তন হচ্ছে না কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে কি না দুধ সাত ছিল এখন তিন হয়ে গেছে কিন্তু এটা তো সম্ভব নয় তাহলে এই দুধকে যদি সমান করতে হয় একে সাত দিয়ে গুণ করব একে তিন দিয়ে গুণ করব। এবার এই অনুপাতকে যদি তিন দিয়ে গুণ করি তাহলে একে তিন দিয়ে গুণ করব আর এই অনুপাতকে যদি সাত দিয়ে গুণ করি তাহলে একেও আমরা সাত দিয়ে গুণ করব তাহলে নতুন অনুপাতটা কত হলো দুধ আর হচ্ছে জল তাহলে দুধ হয়ে গেল উপরে একুশ এস টু তিন তিনে নয় আর নিচে হয়ে গেল একুশ এস টু সাথে সাথে এবার আমাদের কি বলছে দেখো যে এই যে যে টোটাল অনুপাত দুটো প্রথমে ছিল কত তিরিশ লিটার দুধ তিরিশ লিটার এখানে তো তিরিশ লিটার দুধের আর জলের কথাই বলছে কিন্তু এই অনুপাত দুটো যোগ করে দেখো একুশ আর নয় তো তিরিশই হচ্ছে অর্থাৎ কি না এর একগুণই তিরিশ লিটার এবার আমাদের কী বলছে কত লিটার জল মেশানোর প্রয়োজন হবে নয় থেকে ঊনপঞ্চাশ হয়ে গেছে নয় থেকে ঊনপঞ্চাশ হয়ে গেছে তাহলে ঊনপঞ্চাশ থেকে যদি আমরা এই নয়টা মাইনাস করে দিই চল্লিশ লিটার নিশ্চয়ই সেখানে জল মেশাইছে বলেই তো আমাদের এই অনুপাতটা এই হারে পরিবর্তন হয়েছে তাহলে অপশান নাম্বার ফোর হয়ে যাবে আমাদের অ্যান্সার যে চল্লিশ লিটার জল মেশানোর পরেই এই অনুপাতটা হবে এটা তোমরা এক্স ধরে করতে পারো কিন্তু এক্সের থেকে এটা অনেক ইজিয়েস্ট ওয়ে এবং ক্যালকুলেশান ছাড়া তোমরা সঠিকভাবে সঠিক জায়গায় পৌঁছাতে পারবে যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই আবার আর একবার দেখে নেবে কোশ্চেন নাম্বার এইট পাঁচশো চল্লিশ টাকা ভাগ করতে হবে নিশা লতা ও প্রভার মধ্যে টু এস টু থ্রি এস টু ফোর এই অনুপাতে তাহলে নিশা কত টাকা পাবে তাহলে নিশার টাকা কোথায় ফার্স্টের অনুপাতটাই নিশার টাকা সেটা আমাদের বের করতে হবে আগে সেটা লিখে নিলাম ইনটু কত টাকার মধ্যে পাঁচশো টাকার মধ্যে পাঁচশো টাকাটা কিসের এই তিনটে অনুপাতেরই যোগফল তাহলে চার আর তিনে সাত আট দুয়ে নয় তাহলে কেটে দাও সিক্সটি ইন্টু টু ওয়ান তাহলে একশো কুড়ি অপশান নাম্বার টু হয়ে যাবে আমাদের অ্যান্সার কোয়েশ্চেন নাম্বার নাইন যদি সাতটি খেলনা বিক্রি করা হয় আটটি খেলনার ক্রয় মূল্যে তাহলে লাভের শতাংশ কত হবে কি বলছে দেখো এখানে আমরা আগে লিখছি যে আটটি খেলনার ক্রয় মূল্যে বিক্রি হচ্ছে তাহলে আটটির সিপি ইকুয়াল সাতটির এসপি এটাই তো ইকুয়াল বলছে এবার সিপির নিচে যদি আমরা এসপি নিয়ে আসি ইকুয়াল সাত বাই আট হয়ে যাবে এবার ক্রয় মূল্য যদি সাত টাকা হয় সেটার বিক্রয় মূল্য আট টাকা তাহলে এক টাকা লাভ হচ্ছে কত টাকার ওপরে এক টাকা লাভ হচ্ছে সাত টাকার উপরে নিশ্চয়ই লাভ বা ক্ষতি ক্রয় মূল্যের ওপরেই অলওয়েজ ডিপেন্ডেবল হয় এবার ইন্টু হানড্রেডের ওপরে কত তাহলে ব্যাস কত থাকছে আমাদের এবার একশো বাই সাত মানে চোদ্দো সাত চোদ্দ আটানব্বই টু বাই সেভেন তাহলে অপশন নাম্বার টু হয়ে যাবে আমাদের অ্যান্সার আর এটাতে এখানে যদি লাভের কথা না বলে শুধু জাস্ট বলে রাখত যে লাভ বা ক্ষতি হবে কত পার্সেন্ট তখন এখানে হয়তো লাভ এখানে ক্ষতি এরকম করে যদি বলা থাকতো তাহলে নিশ্চয়ই এখানে লাভই আমরা করতাম কেন করতাম দেখো এখানে সেলিং প্রাইস যদি আট টাকা হয় ক্রয় মূল্য সেখানে সাত টাকা বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য ছোট। তার মানে কি নিশ্চয়ই সেখানে লাভ না হলে কখনোই এই কন্ডিশন হবে না কোশ্চেন নাম্বার টেন দেখো কোশ্চেন নাম্বার টেন জাস্ট এ মিনিট এবার ঠিক রয়েছে কোশ্চেন নাম্বার টেন হরি সিং তার জমির হাফ অংশ বিক্রি করলেন এবং বাকি অংশের হাফ দিলেন তার পুত্রকে ও অবশিষ্টের একে তিন অংশ দিলেন তার কন্যাকে তার কন্যার অংশের মূল্য হল ছ টাকা তাহলে তার পুরো সম্পত্তির মূল্য কত ছিল তো এই টাইপের কোশ্চেন যদি তোমাদের পরীক্ষার হলে দেখো তোমরা টাইম ওয়েস্ট করবে বা কোয়েশ্চেনের অ্যান্সার পর্যন্ত পৌঁছানোর আগে দেখা গেল তোমাদের সময়ও শেষ হলো এবার কি করব আমরা এই যে যতগুলো ভগ্নাংশগুলো রয়েছে এই ফ্রেকশানগুলোর প্রত্যেকটার এই ডিনমিনেটর বা হরের গুণফল নেবে তাহলে গুণফল কত হয়ে যাবে তিন গুণ দুই গুণ দুই এটা রয়েছে প্রত্যেকটা ভগ্নাংশ ইকুয়াল কত হয়ে যাবে না বারো এবার মনে করলাম আমরা তার টোটাল সম্পত্তি কত বারো এবার কি বলছে হাফ অংশ বিক্রি করলেন বারোর যদি হাফ অংশ সে বিক্রি করে দেয় বারোর হাফ অংশ নিশ্চয়ই সে ছয় অংশ বিক্রি করে দিয়েছে তাই তো ছয় অংশ সে বিক্রি করে দিয়েছে বাকি কত পড়ে রয়েছে নিশ্চয়ই ছয় অংশ পড়ে রয়েছে আরও এবার এই ছয় অংশের মধ্যে এটাই বলছে যে বাকি অংশের মানে এই ছয় অংশের হাফ দিলেন তার পুত্রকে এর হাফ মানে কত হয়ে যাবে হাফ দিলেন জাস্ট এ সেকেন্ড তার মানে তিন দিয়ে দিয়েছে তিন দিয়ে দিয়েছে পুত্রকে পুত্র তিন পেয়ে গেছে এবার আর বাকি রয়েছে কত নিশ্চয়ই তিন ছয় থেকে তিন যদি পুত্রকে দিয়ে দেয় তাহলে নিশ্চয়ই এই ছয়ের মধ্যে আরও তিন পড়ে রয়েছে এবার কি বলছে অবশিষ্টের অবশিষ্ট কত রয়েছে তিন রয়েছে এবার এই তিনের একের তিন অংশ দিলেন তার কন্যাকে মানে কি একে তিন মানে এক অংশ দিল তার কন্যাকে তাই তো এক অংশই দিয়েছে তার কন্যাকে এবার কি বলছে তার কন্যার অংশের মূল্য হল ছ টাকা এবার তার কন্যার তো এক অংশ পেয়েছে সেই এক অংশের দামই হচ্ছে ছ টাকা তাহলে কি বলছে তার পুরো সম্পত্তির মূল্য কত ছিল তার তো টোটাল সম্পত্তি ছিল বারো অংশ আমরা ধরেছি টোটাল সম্পত্তি বারো তাহলে বারো অংশের দাম কত হয়ে যাবে নিশ্চয়ই এর সাথে বারো গুণ হয়ে যাবে গুণ করে দাও জিরোর সাথে জিরো পাঁচ বারোং ষাটে শূন্য হাতে সিক্স বারো দুয়ে চব্বিশ আর ছয় তিরিশে শূন্য হাতে তিন ছয় বারো বাহাত্তর আর তিনে পঁচাত্তর তাহলে পঁচাত্তর হাজার টাকা অপশান নাম্বার থ্রি হয়ে যাবে আমাদের অ্যান্সার তোমরা নিশ্চয়ই বুঝতে পারলে যে এরকম একটা জটিলতা কোয়েশ্চেনটি ইজি কিন্তু তোমাদের ক্যালকুলেশনটা করতে এতটাই টাফ করে দিত ওয়ান ধরে বা এক্স ধরে যেটা তোমরা কোয়েশ্চেনের অ্যান্সার পর্যন্ত পৌঁছাতে পৌঁছাতে হয়তো সকালও হয়ে যেত তো তোমরা এই টাইপের কোয়েশ্চেনগুলো এইভাবেই হ্যান্ডেল করবে দিস টাইপ অফ কোশ্চেন ইজ হ্যান্ডেলড দিস টাইপ ঠিক আছে আর ক্লাসটি কোশ্চেন নাম্বার টুটা দেখে নাও দুই অঙ্কের একটি সংখ্যার যোগফল বলছে নয় যদি এর সঙ্গে নয় যোগ করা হয় তাহলে সংখ্যা দুটি উল্টে যায় এবার এগুলো অলওয়েজ তোমরা অপশান টেস্ট করবে অলওয়েজ অপশান টেস্ট করবে তোমরা খুব ইজিয়েস্ট ওয়েতে অ্যান্সার পাবে দুটি সংখ্যার যোগফল বলছে নয় তাহলে ছয় আট তিনে নয় হচ্ছে সাত আট দুয়ে নয়ও হচ্ছে পাঁচ আট চারে নয় হচ্ছে আট আর এক নয় হচ্ছে কিন্তু ফার্স্ট কন্ডিশন প্রত্যেকটাতেই স্যাটিসফাইড পরে কি বলছে যদি এর সঙ্গে নয় যোগ করা হয় তাহলে সংখ্যা দুটি উল্টে যায় ছত্রিশের সাথে যদি আমরা নয় যোগ করি কত হচ্ছে ফর্টি ফাইভ এটা উল্টাচ্ছে না অর্থাৎ কি না উল্টানো বলতে কি এই ছত্রিশের জায়গায় তেষট্টি হয়ে যাবে সংখ্যাটা কিন্তু অপশান ওয়ান হলো না কেটে দাও অপশান টু দেখো সাতাশ সাতাশের সাথে যদি আমরা নয় যোগ করি তাহলে কত হচ্ছে থার্টি সিক্স আসছে এটাও হলো না কেটে দাও পঁয়তাল্লিশের সাথে যদি আমরা নয় যোগ করি তাহলে কত হচ্ছে নয়ের পাঁচ চোদ্দো ফিফটি ফোর দেখো পাঁচ এখানে চলে এসছে চার এখানে চলে গেছে জাস্ট অপশান থ্রি আমাদের অ্যান্সার আমরা আর অপশান ফোরও চেক করব না এখানেই শেষ করছি তোমরা অবশ্যই ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে আর অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করো যাতে তোমাদের বন্ধুরা তোমাদের মধ্যে থেকে আমাদের চ্যানেলের মাধ্যমে উপকৃতটা ক্লাসগুলো হেল্প হতে পারে তাদেরও অবশ্যই ক্লাসগুলি শেয়ার করো আর যদি আমাদের চ্যানেলটিকে এখনও যদি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি রিকোয়েস্ট করছি যে সাবস্ক্রাইব করে নাও সাবস্ক্রাইব করার বেনিফিটটা ইউটিউব থেকে তোমরা পাবে কেন কি যখনই ক্লাস আপলোড হবে সাথে সাথে তোমাদের মোবাইলের স্ক্রিনে নোটিফিকেশন পৌঁছে যাবে তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে থ্যাংকস ফর ওয়াচিং লাইক অ্যান্ড শেয়ার